দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তাকে নিয়ে মাতামাতির কিছু নেই কারণ বাংলাদেশ কোন দেশের নিষেধাজ্ঞা বা ভিসানীতি পরোয়া করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে সচিবালয়ে তিনি বলেন ভারতীয় পণ্য বয়কট বা আন্দোলন সংগ্রাম সব কিছুতে ব্যর্থ হয়ে খড়কুটু নিয়ে বাঁচছে তাই বিএনপি প্রতিবেদনে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি দাবি করেন আন্দোলন সফলের জন্য এখনও দিবাস্বপ্নে বিভোর বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রাম সব কিছুতেই ব্যর্থ হয়ে খর কুটো নিয়ে বাঁচার চেষ্টা করছে তারা বিএনপির লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবেন আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটু ধরে বাঁচতে চায় এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাফ জানিয়ে দেন বাংলাদেশ কোন দেশের স্যাংশন কিংবা নিষেধাজ্ঞাকে পরোয়া করে না তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন তাকে নিয়ে মাতামাতির কিছু নেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেই তিনি এসেছেন তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি তার প্রয়োজনে সে আসছে তাদের এজেন্ডা আছে শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা